হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজ আমি তোমাদের কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে কিছু জানাবো, এবং তার আগে একটি ছোট্ট ইনফরমেশন হলো যে আমাদের একটি অ্যাপ লঞ্চ হয়েছে এবং সেটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং সেখানে আপনারা 8 to 12 সমস্ত রকমের MCQ, SAQ এবং ভিডিওস দেখতে পারবেন, এবং সমস্ত সাবজেক্টে, এমনকি আপনারা সেখানে এক্সামও দিতে পারবেন। এবার চলো তাহলে আজকের টপিক শুরু করা যাক। 19 শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম পৃথকৃত কালীপ্রসন্ন 1840 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর অঞ্চলে বিখ্যাত জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নন্দলাল সিংহ। বাল্য বয়স থেকেই কালীপ্রসন্ন অসাধারণ মেধাবী ছিলেন। বালকের মাথায় বৃদ্ধের মস্তিষ্ক বললে যা বোঝায় তিনি ছিলেন তাই। অতি অল্প বয়সে বিভিন্ন ভাষায় ও বিভিন্ন বিষয় ব্যুৎপত্তি লাভ করেন। হিন্দু কলেজে ভর্তি হয়েও প্রথাগত পড়া সম্পূর্ণ করতে পারেননি, তবে কলেজের অসম্পূর্ণ পড়া সম্পূর্ণ করেছিলেন একজন ইংরেজ গৃহশিক্ষকের সাহায্যে। বিদগ্ধ বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে মাত্র 13 বছর বয়সে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই সভা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্বদেশের সর্ববিধ উন্নতি বিধান। তাই সভাদের আলোচনার মুখ্য বিষয়ই ছিল ভাষা ও সমাজের নানাবিধ সমস্যা। সনাতনপন্থী সমাজের গোড়ামি ও কুসংস্কার তাকে পীড়িত করত। দেশবাসীর মধ্যে শিক্ষার প্রসার ও প্রগতিমূলক চিন্তার প্রসার ঘটাবার উদ্দেশ্যে প্রকাশ করেন সভার মুখপত্র বিদ্যোৎসাহিনী পত্রিকা 1855 খ্রিস্টাব্দে। পরের বছর গড়ে তোলেন বিদ্যোৎসাহিনী থিয়েটার। বস্তুত এসব উদ্যোগের মাধ্যমেই বাংলা সংস্কৃতির জীবনে কালীপ্রসন্নের আবির্ভাব সূচিত হয়। শিক্ষার প্রসার ও উন্নতির উদ্দেশ্যে পরে তার সম্পাদনায় প্রকাশিত হয় সর্বতত্ত্ব প্রবেশিকা, বিধিধার্থ সংগ্রহ ও পরিদর্শক প্রভৃতি পত্রিকা। প্রাণিতত্ত্ব ও ভূতত্ত্ব, শিল্প, সাহিত্য ও সমাজ ছিল এই সকল পত্রিকার প্রধান বিষয়। দেশে নীলকর সাহেবদের অত্যাচার এবং অসহায় চাষিদের দুরাবস্থা অবলম্বনে রায়বাহাদুর দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন নীলদর্পণ নাটক 1860 খ্রিস্টাব্দে। এই নাটক বহুভাবে ইতিহাস সৃষ্টি করেছিল। মাইকেল মধুসূদন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বই আকারে প্রকাশ করেছিলেন পাদ্রি লং সাহেব। এর জন্য ইংরেজ সরকারের আদালতে তাকে অর্থদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। জাতীয় চেতনা উদ্বুদ্ধ কালীপ্রসন্ন লং সাহেবের জরিমানার 1000 টাকা আদালতে জমা দিয়েছিলেন। সমাজ হিতৈষী কালীপ্রসন্ন এছাড়াও বিভিন্ন সময় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ মুখোপাধ্যায় ও তার পরিবারবর্গকে মুখার্জিস ম্যাগাজিন এর শম্ভুচন্দ্র মুখার্জি, শিক্ষক রিচার্ডসন ও লং সাহেব প্রমুখদের বিভিন্ন সময় নানাভাবে সাহায্য করেছিলেন। বিদ্যাসাগর পরবর্তীত বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ করার জন্য বিদ্যাসাগর দেশব্যাপী যে আন্দোলন আরম্ভ করেছিলেন তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। সাহিত্যক্ষেত্রে প্রবেশ করেছিলেন প্রধানত নাটক রচনার মাধ্যমে। তার রচিত বাবু নাটক প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। পরবর্তী 3 বছরে প্রকাশিত হয় বিক্রমবর্ষী, সাবিত্রী, সত্যবান ও মালতী মাধব। তৎকালীন বাবু সম্প্রদায় রুচি বিকৃতি ও সাধারণ সমাজ ব্যবস্থা দিকগুলির প্রতি কটাক্ষ করে বিদ্রুপাত্মক হুতুম প্যাচার নকশা প্রকাশ করে 1862 খ্রিস্টাব্দে। বিশেষ করে সংস্কৃত শব্দ কণ্ঠকিত ভাষায় পরিবর্তে সাহিত্যের কথ্য ভাষার প্রচলন করার লক্ষ্যে এই গ্রন্থটিই ছিল প্রথম পদক্ষেপ, এবং এ কারণেই বাংলা সাহিত্যে তিনি স্মরণীয়। মূল সংস্কৃত মহাভারত বাংলায় অনুবাদ করে নিজ খরচে তা প্রকাশ করা কালীপ্রসন্ন সিংহের জীবনের শ্রেষ্ঠ কীর্তি। এই মহৎ কাজে তাকে উৎসাহিত করেছিলেন বিদ্যাসাগর স্বয়ং। তারই তত্ত্বাবধানে এই হেমচন্দ্র ভট্টাচার্য, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ পণ্ডিতের সাহায্যে কালীপ্রসন্ন এই মহসত্ত্ব দুরূহ কর্ম সম্পাদন করেছিলেন। তিনি সরকার কর্তৃক অনারারি ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস নিযুক্ত হয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে 1870 খ্রিস্টাব্দে 24 জুলাই কালীপ্রসন্ন সিংহ অমৃতলোকে যাত্রা করেন। তো এই ছিল কালীপ্রসন্ন সিংহের জীবন কাহিনী। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটাকে, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস।